সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গানফিল বাংলাদেশের পক্ষ থেকে আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি। আজকে মূলত কথা বলবো কিভাবে আপনি লিফ মাইনার থেকে রক্ষা পেতে পারেন। লিফ মাইনার একটি অন্যতম ভয়ঙ্কর সমস্যা, বিশেষত যারা কুমড়া জাতীয় ফসল করেন অথবা সবজি, যে কোনো সবজি যেমন টমেটো, মরিচ করেন, অথবা হতে পারে সেটা আপনার বেগুন, হতে পারে সেটা আপনার কমলা গাছ, মালটা গাছ। এই লিফ মাইনার কিন্তু অত্যন্ত বড় একটা সমস্যা। আপনাকে প্রথমে জানতে হবে লিফ মাইনারের লক্ষণ কী। লিফ মাইনারের লক্ষণ হলো যে পাতার উপর সাদা ম্যাপের মতো দাগ পড়বে, এই জন্য অনেকে একে ম্যাপ পোকা বলে। বাংলায় এটা পাতা সুরঙ্গকারী পোকা হিসেবে পরিচিত, কারণ হলো পাতার মধ্যে যে সুরঙ্গ করে, এই জন্য এটার এই নাম। তো পাতা সুরঙ্গকারী পোকার বিশেষত্বটা হলো যে এটা একটা মাছি। তো অনেক ধরনের মাছি কিন্তু এই পাতা সুরঙ্গ করে, একাধিক মাছি আছে। যেমন আমরা আজকে শসা নিয়ে যদি কথা বলি, অথবা রকমেলন, কুমড়া জাতীয় যে কোনো ফসল হতে পারে সেটা, তো সেখানে দুই রকমের মূলত মাছি পোকা আক্রমণ করে পাতার মধ্যে। তার মধ্যে একটা হলো হলুদ ধরনের, আরেকটা হলো কালো ধরনের। তো এই দুটাই কিন্তু পাতার মধ্যে এসে ডিম পেড়ে দিয়ে যায়, এবং সেই ডিমটার থেকে যে লার্ভাগুলো হয়, সেই লার্ভাগুলো যে গাছ আছে সেই গাছের পাতার রস শুষে খেতে থাকে, এবং যখনই খেতে খেতে আগাতে থাকে তখনই সাদা দাগের মতো পড়ে, এবং এক পর্যায়ে সেই পাতা ছিদ্র করে বের হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পরে সে কিন্তু খোলসের মধ্যে চলে যায়, এবং সে আস্তে আস্তে খোলস থেকে বের হয়ে আসে পূর্ণাঙ্গ পোকা হিসাবে, আবার কিন্তু ডিম পাড়া শুরু করে, এবং মাত্র 13 দিনের মধ্যে সে বের হয়ে 100 উপরে ডিম নতুন করে পাড়ে। তো বুঝতেই পারতেছেন এই পোকা কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটা পোকা। তো এই ক্ষতিকর পোকা দমনের জন্য আপনাকে কিন্তু আগে থেকে স্টেপ নিতে হবে। মনে রাখবেন, যখন আপনি সাদা ম্যাপের মতো দেখছেন, তার মানে হলো ওর 5-7 দিন আগে কিন্তু পোকা ডিম পেড়ে চলে গেছে অলরেডি, বুঝতে পারছেন? তাহলে আপনাকে আগেই আপনাকে স্টেপ নিতে হবে বা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে পোকা ডিম পাড়তে না পারে। তো ডিম পাড়তে না পারার কারণে আমরা কিছু শিডিউল স্প্রে করতে বলি, অর্থাৎ নিয়মিত আকারে যদি আপনি কিছু স্প্রে করে যান গাছে, এই পোকা আক্রমণের সম্ভাবনা অনেক কমে যায়। এখন আপনাকে যেটা জানতে হবে যে নিয়মিত কী কী স্প্রে আছে। আপনি যদি অর্গানিকভাবে করে থাকেন, অর্থাৎ আপনি কোনো কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনার নিয়মিত নিম অয়েল স্প্রে করতে পারেন। নিম অয়েল যদি আপনি যে ডিশ ওয়াশিং লিকুইড আছে সেটার সাথে মিশিয়ে আপনার ইমালসিফাই করে সেটা যদি গাছে স্প্রে করে দেন পানির সাথে মিশানোর পরে, এবং সেই সাথে আপনি আরও একটা কাজ করতে পারেন, এটার সাথে বেকিং সোডাও মিশাতে পারেন, তাতে করে ফাঙ্গিসাইড হিসাবে সেটা কাজ করবে বেকিং সোডা। আর এই নিম অয়েলের সাথে সাথে আপনাকে স্পিনোসার দিতে হবে। স্পিনোসারের কাজ হলো, যদি পোকা এরপরও ডিম পেড়ে যায়, সে ডিমের যে লার্ভাগুলো সেটা আর খেতে পারবে না পাতার থেকে রস। তো স্পিনোসার হলো একটি জৈব বালাইনাশক, এটা বাজারে ট্রেসার হিসেবে পাওয়া যায় অথবা সাকসেস নামেও পাওয়া যায়, এবং অন্যান্য অনেক কোম্পানি আরও অনেকভাবে বের করে। ট্রেসারের মাত্রাটা একটু বেশি থাকে আর সাকসেসের মাত্রাটা কম থাকে, তবে এটা জৈব বালাইনাশক, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। সাধারণত আপনারা যদি 3-7 দিনের ব্যবধানে ট্রেসার এবং নিম অয়েল একসাথে মিশিয়ে স্প্রে করে থাকেন, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ হবে না। আর যদি পাশাপাশি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে ফাঙ্গিসাইডের কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি অজৈব বালাইনাশক, বা যারা কমার্শিয়ালি করেন, অনেক বড় ক্ষেত থাকে এবং অনেক ক্ষেত্রে এ ধরনের নর্মাল জৈব বালাইনাশক দিয়ে সবসময় কাজ হয় না, সেক্ষেত্রে আপনাদেরকে কিছু শিডিউল স্প্রে মেনটেন করতে হবে। এবং একটি 1.8 ECA এবং ইমিডা ক্লোপ্রিড যেটা, সেটা যদি স্প্রে করেন রেগুলার ভিত্তিতে, তাহলে কিন্তু গাছে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ইমিডা ক্লোপ্রিড কিন্তু আমরা সাধারণত করেই থাকি, কারণ আমাদের জাপ পোকা, থ্রিপস ইত্যাদি বিভিন্ন ধরনের সাকিং যে পেস্ট আছে সেগুলো দমনের জন্য ইমিডা ক্লোপ্রিড স্প্রে করতে হয়। পাশাপাশি আমাদের কিন্তু অ্যাবামেকটিন দিতে হয় মাকড়নাশক হিসাবে, আর সাইপারমেথ্রিন বা পারমেথ্রিন গ্রুপের যে কোনো কিছু, সেটা হতে পারে আলফা সাইপারমেথ্রিন অথবা বেটা সাইপারমেথ্রিন, এই ধরনের যে কোনো পারমেথ্রিন গ্রুপের ওষুধ যদি আপনি স্প্রে করতে পারেন রেগুলার ভিত্তিতে, সেটাও কিন্তু অনেক ভালো কাজ করে। এবং কি টাফগর আছে, যেটা ডাইমেথয়েড 40 EC এই নামে পাওয়া যায়। টাফগরটা বাংলাদেশে আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি, বেশিরভাগ পোকামাকড় দমনের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে। খুব বাজে একটা গন্ধ, এই গন্ধে পোকামাকড় খেতে আসে না, এবং এটা কন্ট্যাক্ট পেস্টিসাইড, সো জাস্ট পাতার উপরে প্রলেপ হিসেবে পড়ে থাকবে, আপনার গাছের ভিতরে যাবে না, সিস্টেমিক হবে না, সো তুলনামূলক কম ক্ষতিকর। তো এই কয়েকটা ওষুধ যেটা আমি বললাম, যে টাফগর বা ডাইমেথয়েড 40, সাইপারমেথ্রিন,
বা আপনার যে কোনো পারমেথ্রিন, সাইপারমেথ্রিন আপনি রিপকর্ড নামে পাবেন এবং অন্যান্য অনেক নামে পাওয়া যায়। অ্যাবামেকটিন 1.8 EC, এটা বাটিমেক নামে পাওয়া যায়, টক্সিমাইট নামে পাওয়া যায়, এবং নামে পাওয়া যায়। অনেক ধরনের কোম্পানি অনেক নামে বের করে। আর আরেকটা যেটা আমি বললাম সেটা হলো ইমিডাক্লোপ্রিড, সেটাও অনেক কোম্পানি অনেক নামে বের করে, যেমন কনফিডর আছে বায়ারের, তারপরে স্কোয়ারের ইম্পেল আছে, তারপরে ইমিটাফ আছে, তো এরকম অনেক ওষুধ আছে। তো এই ওষুধগুলো আপনারা যদি পর্যায়ক্রমে এক এক সময় এক একটা ব্যবহার করেন বা শিডিউল আকারে স্প্রে করে যান, তাহলে কিন্তু এই ধরনের পোকা আক্রমণের সম্ভাবনা এমনিই কমে যায়। আরেকটা টিপস আছে, সেটা স্পেশাল টিপস, সেটা হলো আপনারা কিছু মানে টোপ তৈরি করতে পারেন, বিষ টোপ বলে যেটাকে, সেটা হলো যে আপনারা চিটা গুড় বা লালি গুড়, যেটা গরুকে খাওয়ানো হয় যে গুড়, সেই গুড় নেবেন 1 কেজি 2 কেজি যা নিলেন নিলেন, এবং তাতে আপনি ফিপ্রোনিল 50% বা 50 SC যেটা আছে সেটা নেবেন, এবং সাথে সাইপারমেথ্রিন নেবেন 100 মিলি 100 মিলি নিলেন, তা এটার সাথে মিশালেন, যে চিটা গুড় আছে সেটার সাথে মিশাই ফেললেন, মিশানোর পরে আরও কিছু পানি মিশাইলেন, যথেষ্ট পরিমাণ পানি, যাতে করে আপনি মোটামুটি যথেষ্ট পরিমাণ ধানের কুড়া, অর্থাৎ ধান বের করার পরে, ধান থেকে চাল বের করার পরে যে অতিরিক্ত অংশটা থাকে, সেই ধানের কুড়ার সাথে মিক্স করে সেটা আপনি ক্ষেতে ছিটাই দিবেন। কখন? যখন আপনি পানি দিয়ে সেচ দিলেন। মূলত আমরা যারা মালচিং পেপারে চাষ করি পরিচ্ছন্ন পদ্ধতিতে, তারা কিন্তু মালচিং পেপারটা জমিতে বিছানোর পরে একটা ডুবা সেচ দিই, তো এই ডুবা সেচের পানি যখন নেমে যাবে তখন আপনি জমিতে এই জিনিসটা ছিটাই দিতে পারেন। ছিটাই দিলে মোটামুটি মাসখানেক বা 25 দিনের মতো আপনার জমি এই ধরনের অনেক পোকার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপদ থাকবে, ঠিক আছে? এবং পরবর্তীতে 25 দিন পর আপনি আরেকবার যদি অ্যাপ্লাই করেন, তাহলে মোটামুটি আপনার পুরা কুমড়া জাতীয় যে ফসল আছে, শসা, লাউ, কুমড়া বা রকমেলন যেটাই হোক, সেটা কিন্তু পুরোপুরি ইনশাল্লাহ নিরাপদ থেকে গেল, বুঝতেই পারতেছেন? তো সেই জিনিসটা আপনারা নালাতে খালি ছিটাই দেবেন। কী জিনিস? আপনারা চিটাগুড় নিলেন, ধানের কুড়া নিলেন, ফিপ্রোনিল নিলেন, যেটা বাজারে রিজেন্ট নামে পাওয়া যায় বা অন্যান্য অনেক কোম্পানি অনেক ব্র্যান্ড আছে, এবং আরেকটা হলো সাইপারমেথ্রিন। এই চারটা জিনিস একসাথে মিক্স করে আপনি জমিতে ছিটাই দিতে পারেন। এছাড়াও আপনারা জমিতে হলুদ বা নীল কালারের যে ট্র্যাপগুলো আছে সেই ট্র্যাপগুলো ব্যবহার করবেন, অর্থাৎ ট্র্যাপ বলতে বোঝাইছি স্টিকি ইয়েলো ট্র্যাপ, অর্থাৎ হলুদ আঠালো ফাঁদ বাংলায় যেটাকে বললে বোঝা যায়, যে আপনারা চার কোনা পেপার পাওয়া যায় বা লম্বাটে পেপার পাওয়া যায়, সেই পেপারগুলো ঝুলাই দেওয়া থাকে, এখানে আঠা লাগানো থাকে, সে আঠার মধ্যে পোকা এসে লাগলে আটকে আছে। যেহেতু এটা এক ধরনের মাছি, সেটা কিন্তু নীল বা হলুদ ফাঁদে আকৃষ্ট হয় এবং সেখানে সে বসলে কিন্তু সে আটকে মারা যায়। তবে ভালো হয় কিছু ফাঁদ পাওয়া যায় যেগুলো কিন্তু অটোমেটিক এখানে বিষ দেওয়া থাকে, তো ওখানে সে যখন এসে বসবে সাথে সাথে মরেও যাবে। তো এই ফাঁদগুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপ্লাই দিতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ফাঁদটা আসলে একটা নিরাপদ পদ্ধতি, যাতে করে আপনার ক্ষেতে কোনো বিষ দেওয়া লাগতেছে না, আপনি জাস্ট জমিতে একপাশে ঝুলাই দিচ্ছেন, বিশেষত অন্ধকার সাইডে। এই মাছিগুলো কিন্তু রোদের মধ্যে বের হয় না, বিকেলবেলা বা সকালবেলা বের হয় এবং থাকে গাছপালার ভিতরে যেখানে রোদ পড়ে না। সুতরাং যেদিকে আপনার গাছপালা জঙ্গল আছে সেই সাইড থেকে যদি আপনি ট্র্যাপগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু পোকা এসে আগে ট্র্যাপে পড়বে, আর যদি অপোজিট সাইডে দেন তাহলে ক্ষেত হয়ে তারপরে ট্র্যাপে আসবে, তো ক্ষেতের ক্ষতি করে তারপরে সে ট্র্যাপে যাবে। এই জন্য অবশ্যই ট্র্যাপটা কোথায় দিবেন? ক্ষেত আর এই মানে জঙ্গলের মাঝামাঝি অংশে, অর্থাৎ সে যাতে আগে ট্র্যাপের মধ্যে এসে পড়ে, আগে ক্ষেতে না ঢুকে যায়, তাহলে আপনার এটা খুব ভালো প্রোটেকশন হিসেবে কাজ করবে। মোটামুটি এই হলো গা এই লিফ মাইনারের বালাই ব্যবস্থাপনা। যদি আপনারা নতুন কোনো পদ্ধতি জেনে থাকেন বা আপনারা যদি মনে করেন যে এর বদলে আরও অন্যান্য ওষুধ আছে যেগুলো ভালো কাজ করে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের ক্ষেত্রে কী কী ওষুধ কাজ করেছে। যেমন বাইফেন্থ্রিন একটা ওষুধ আছে, সেটাও কিন্তু কিছুটা কাজ করে, কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না বাইফেন্থ্রিন, এই জন্য আমি এভাবে আসলে বলি নাই, যেগুলো অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলাই বলেছি। এছাড়াও আরও অনেক ওষুধ আছে, ডায়োজেনিন গ্রুপের ওষুধ আছে, আরও অনেক কিছু আছে। তো মূলত আপনারা যদি কোনো ওষুধ ভালো পেয়ে থাকেন লিফ মাইনারের ক্ষেত্রে, আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা কাজ করে দেখবো, হলে আমরা কিন্তু জানাই দেবো সাধারণ মানুষকে, যাতে সবাই জানতে পারে। আপনার ক্ষেতে যদি অলরেডি আক্রমণ এসে পড়ে তখন আপনি কি করবেন? যখন আপনি দেখলেন, অর্থাৎ আমার ভিডিওটা যদি আপনি লেটে দেখে থাকেন, যে আপনার ক্ষেতের মধ্যে অলরেডি লিফ মাইনার ভরে গেছে, তখন আপনার কী করার আছে? আপনি যদি ছোট্ট ছাদ বাগানে হয়ে থাকেন এবং আপনার দুই একটা গাছে এরকম সমস্যা থাকে, তাহলে যেটা করতে পারেন, আপনি ওই যে পাতাটা আছে পাতার পিছন দিক খেয়াল করবেন যে পোকাটা কোন সাইডে আছে, অর্থাৎ একটা এন্ডে তো পোকাটা থাকবে, আপনি যদি পাতাটা টিপ দেন ওই জায়গায় পোকাটা গলে মরে যাবে। যদি প্রাথমিক পর্যায়ে থাকে, দুই একটা পাতা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই পাতাটা ধরে এই যে পিষে যদি দেন, পিষে দিলে পোকাটা একবারে ভিতরে থাকলে মারা যাবে।
পিষে দিচ্ছি, পিষে দিলেই শেষ, ঠিক আছে? এটা অনেকের ঘৃণা লাগতে পারে শহরে যারা আছে, যাই হোক এটা বিষয় না, যারা গাছপালা লাগায় তাদের কাছে পোকামাকড় খুব নর্মাল একটা ইস্যু। তো এরপরে যেটা করতে পারেন যে এই ধরনের পাতাগুলা যদি দেখেন যে না একটা দুইটা পাতা না পাঁচটা সাতটা পাতা হয়ে গেছে, সেক্ষেত্রে সেগুলো কেটে আপনি পুড়ায় ফেলতে পারেন, অথবা আপনি মাটির নিচে চাপা দিয়ে রেখে দেন, সেটা করতে পারেন। এটা তো গেল অল্প পর্যায়ে হইলে, এবং সাথে সাথে কিন্তু অবশ্যই শিডিউল স্প্রে শুরু করতে হবে যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। আর এর বাইরে যদি দেখা যায় যে বিশাল বড় ক্ষেত, দেখা গেছে যারা এক বিঘা দুই বিঘা আধা বিঘা চাষ করছে বা আরও বড়ো ক্ষেত হতে পারে, তারা কি এরকম একটা একটা করে পাতা ধরে ধরে টিপ দিয়ে ইয়ে করবে? এটা তো ফিজিবল না। আবার তারা যদি গাছের পাতা কেটে ফেলতে থাকে, যদি অনেক বেশি আক্রমণ হয়ে থাকে, দেখা গেল কোমর পর্যন্ত শশা গাছের সমস্ত পাতা কেটে ফেললে ওই গাছের তার কিছু থাকবে না। তো এই জন্য আসলে ওই মুহূর্তে আমাদের যেটা করতে হবে যে আমরা যেটা শিডিউল স্প্রে সেটা তো শুরু করবই, মাটিতে যদি ওই মানে আমাদের যে বিষ টপ দেওয়ার সুযোগ থাকে সেটা দিব, আমাদের হলুদ স্টিকি ট্র্যাপ দেওয়ার সুযোগ থাকে দিব, কিন্তু মেইন যেটা দিতে হবে সেটা হলো সাইপারমেথ্রিন এবং ফিপ্রোনিল। সাইপারমেথ্রিন শুধু দিতে পারেন, অথবা শুধু ফিপ্রোনিল দিতে পারেন, অথবা দুইটা মিলাই দিতে পারেন। এবং এর বাইরেও আসলে আপনার টাফগর খুব ভালো কাজ করে যদি এগুলোর সাথে মিলাই দিতে চান, ঠিক আছে, এ ধরনের যে কোনো ওষুধই ভালো কাজ করবে। সাইপারমেথ্রিন বললাম, ফিপ্রোনিল বললাম, এবং টাফগর বললাম যে প্রতিষেধক হিসাবে, এগুলো কিন্তু মাটি সহ, সাইপারমেথ্রিন ফিপ্রোনিল এগুলো কিন্তু মাটি সহ আপনাকে দিতে হবে, ঠিক আছে? মাটি সহ দিলে খুব ভালো কাজ করবে। তো এগুলো তো বিভিন্ন কোম্পানির আমি বলেই দিছি। আর একটা জায়গায় আমি রিসেন্টলি দেখলাম যে ডাইমেনশন, এইটা হলো হেকেমের ডাইমেনশন, সেটাও কাজ করে, কিন্তু জানি না ওষুধের দাম কত বা এটা গ্রুপটা এই মুহূর্তে আমার জানা নেই, হয়তো গ্রুপ আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই ওষুধগুলো দিলে ইনশাল্লাহ আপনার যেটা গাছ অলরেডি আক্রান্ত হয়ে গেছে সেই আক্রান্ত গাছে আপনার এই পোকার আক্রমণ অনেকখানি কমে যাবে। তবে অবশ্যই স্প্রে কিন্তু গাছের পাতার নিচে উপরে এবং মাটিতেও করবেন, এবং সেই সাথে সাকসেসটা রাখবেন। সাকসেসের কাজ আমি আগেও বললাম যে সাকসেস হইল যে যে ছোট্ট লার্ভাগুলো থাকে সে লার্ভাগুলোকে আপনার ঠেকায় রাখে পাতার রস খাওয়া থেকে। মনে করেন পাতার রসটা তিতা হয়ে যাবে সামথিং ওদের জন্য, সেটা মানে ওরা খেতে চায় না সেই পাতার রসটা, তো তাতে করে লার্ভাগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু মাটিতে যে লার্ভাগুলো আছে সেগুলোকে কিন্তু আপনার মারতে হবে, বা বড় যে পোকাগুলো আছে সেগুলোকে কিন্তু আপনার দমন করতে হবে। সেই জন্য আপনাকে অবশ্যই সাইপারমেথ্রিন দিতে হবে, ফিপ্রোনিল দিতে পারেন আপনারা, এবং আপনারা অনেকে আছেন যে অ্যামামেকটিন বেনজয়েট দিয়েছেন, সেটাতেও কিছুটা কাজ হয়েছে কেউ কেউ বলছেন, আমি জানি না, এটা আপনারা জেনে নেবেন। তবে সাইপারমেথ্রিন এবং ফিপ্রোনিলে আপনারা খুব ভালো কাজ পাবেন। আর যদি অন্য কোনো ওষুধে আপনাদের ভালো কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে ভাই এই ওষুধগুলো দিলেও আমাদের খুব ভালো কাজ হয়েছে আক্রমণের পরে। তবে চেষ্টা করবেন যে শিডিউল স্প্রেগুলো মেনটেন করতে, ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, হলুদ স্টিকি ট্র্যাপ দিতে, আমরা যে বিষ টপের কথা বললাম সেটা দিতে 25 দিন অন্তর অন্তর। এছাড়াও আপনারা যদি নেট হাউসের ভিতরে চাষ করেন তাহলে এই মাছি পোকার মতো পোকাগুলো কিন্তু আটকে যায়। সাধারণত যারা নেট হাউস করে নেট হাউসের ভিতরে কিন্তু ইয়েলো স্টিকি ট্র্যাপ রাখে, যাতে করে দুই একটা পোকা যদি ভিতরে থাকে সাথে সাথে মারা যায়, এবং যখন জমিটা প্রস্তুত করে তখন কিন্তু এই ধরনের ফিপ্রোনিল জাতীয় যে নানাদার কীটনাশক সেটা দিয়ে নেয়। তারপরে যে আমরা বললাম যে বিষ টপ সেটা যদি দেন, এবং চারা অবস্থায় যারা সাইপারমেথ্রিন স্প্রে করছে, অনেকে ফিপ্রোনিল স্প্রে করে, অনেকে দুটাই করে, তো তারা যারা এগুলো শিডিউলভাবে মেনটেন করে তাদের কিন্তু আসলে এমনিতেই আর এটা হওয়ার চান্স থাকে না। তা আমরা বলবো যে আপনারা যারা ওপেন ফিল্ডে করেন শিডিউলটা মেনটেন করেন। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করে রাখলে আমাদের কোনো ভিডিও মিস করবেন না, আসা মাত্রই বা আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ আছে গার্ডেন ফ্রেশ বাংলাদেশ নামে, সেখানে আপনারা আপনাদের সমস্যা নিয়ে মেসেজ করতে পারেন, আমরা চেষ্টা করবো এভাবে ভিডিও আকারে উত্তর দিয়ে দিতে যাতে সবার উপকার হয়। তবে মেসেজ করার সময় অবশ্যই ভালো মতো কোনো সচিত্র অংশ দিবেন এবং ভালোভাবে বর্ণনা দিবেন আপনি কী কী ওষুধ ব্যবহার করেছেন এবং এই সমস্যাটা কবে থেকে কখন কীভাবে হয়েছে, এবং সেটার ভালো কোনো ছবি ভিডিও যদি আমাদের সাথে দিতে পারেন তাহলে বেশি ভালো হয়। আরেকটা জিনিস আপনারা জেনে রাখেন যে আমাদের কিন্তু একটা অ্যাপ তৈরি হয়েছে যেটা বীজ পাতা নামে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। সেই অ্যাপটা ডাউনলোড করে আপনারা সরাসরি এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন পণ্যের অর্ডার দিতে পারেন, আমাদের বীজগুলো আপনারা অর্ডার করতে পারেন। এটা যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে করতে চান তাহলে www.beechpata.com ভিজিট করে কিন্তু আপনারা সেখান থেকে আমাদের যে কোনো পণ্য সহজে অর্ডার করতে পারেন, আপনার কাছে পণ্যটা খুব দ্রুত ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা অলরেডি আয়োজন করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।